হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরেছি বাংলাদেশের সর্বশেষ দুটি ভলভো বাসকে। যদিও ভলভো নিয়ে এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও ক্রিয়েট করেছি, তবে এই ভিডিওতে থাকছে নতুন কিছু তথ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পৌঁছায় আপনার কাছে। বাংলাদেশে ভলভো V9R মডেলের বাস দিয়ে শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজই সার্ভিস প্রদান করছে। সর্বমোট 32-34টি ভলভো V9R মডেলের বাস রয়েছে তাদের কাছে, যেই সবগুলো বাসই আনা হয়েছে ভারতের বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে। কারো কারো মতে এই বাসগুলোর এক একটি বাসের প্রাইস 1,90,00,000 টাকার মতো, আবার কারো কারো মতে এই বাসগুলোর প্রাইস 2,10,00,000 টাকার মতো। তবে প্রাইস 1,90,00,000 কিংবা 2,10,00,000 যাই হোক না কেন, লাক্সারির দিক থেকে দেশের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস বাস ভলভো V9R মাল্টি এক্সেল এই বাসগুলো। তবে দুঃখের ব্যাপার হচ্ছে আর কখনোই হয়তো বাংলাদেশের ভলভো V9R মডেলের এই বাসগুলো আসবে না। আর বিগত 10 বছরে হানিফ এন্টারপ্রাইজ ব্যতীত অন্য কোনো বাস কোম্পানি কিন্তু ভলভো বাসগুলো তাদের ফ্লিটে অ্যাড করেনি, কারণ বাংলাদেশের অন্যান্য লাক্সারিয়াস বাসগুলোর তুলনায় ভলভো বাসের মেইনটেন্যান্স করা অনেকটাই টাফ, এবং এটি শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের দ্বারাই পসিবল বলে আমার মনে হয়। ভলভো V9R মডেলের বাসগুলোর প্রোডাকশন বেঙ্গালুরু প্ল্যান্টে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভলভো V11R আসার কথা থাকলেও ভলভো V11R চালানোর মতো পরিস্থিতি বাংলাদেশে নেই, তাই হানিফ এন্টারপ্রাইজ ভলভো V11R এর অর্ডার করলো, সেই অর্ডারটি কিন্তু পরবর্তীতে ক্যান্সেল করে দেয়, যার মাধ্যমে এটি প্রমাণ হয় পরবর্তীতে বাংলাদেশে ভলভো বাস আসার সম্ভাবনা বর্তমানে শূন্যের কাছাকাছি। আর ভলভো যদি না আসে তবে স্ক্রিনে যে দুটি বাসকে দেখতে পাচ্ছেন এই বাসগুলোই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ লটের বাস। টাইগার পেইন্টের এই দুটি বাস সহ সর্বমোট 4টি বাস আসে লাস্ট লটে বাংলাদেশে ভলভো V9R মডেলের। এই বাসগুলোর ইঞ্জিনের কথা যদি আসি তবে D11C ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাসগুলোতে, পাশাপাশি ইঞ্জিনগুলো টার্বোচার্জ এবং ইন্টারকুলড। শেষ 4টি বাসের ভিতরে 2টি বাস এগুলো এবং অপর 2টি বাস হচ্ছে এগুলো। অর্থাৎ ভলভোর যদি সর্বশেষ বাস ধরা যায় তবে সেই বাসগুলো হবে অ্যাশ কালারের এই 2টি বাসের ভিতরে 1টি বাসই। এই বাসগুলোর সর্বোচ্চ ক্ষমতা 370 হর্স পাওয়ার 1600 থেকে 1900 আরপিএমে এবং টর্ক 1790 নিউটন মিটার 900 থেকে 1400 আরপিএমে। বাসের টোটাল ওয়েট 22,000 কেজি। বাসের সিটিং ক্যাপাসিটি এর কথা যদি আসি তবে ড্রাইভারের সিট বাদেও 51টি প্যাসেঞ্জার সিট অ্যাপ্লাই করা যাবে এই বাসগুলোতে। ভারতে কিন্তু এই বাসগুলোকে ইকোনমি ক্লাস হিসেবে ইউজ করে 51টি সিট অ্যাপ্লাই করা হলো, বাংলাদেশে এই বাসগুলোতে সিট ইউজ করা হয়েছে মাত্র 34টি, যার ফলে এই বাসগুলোতে প্যাসেঞ্জার পাবে অনেক বেশি লেগ স্পেসের সুবিধা এবং এই বাসগুলো হবে যাত্রীদের জন্য আরো বেশি লাক্সারিয়াস। ভারতে এই বাসগুলোকে ইকোনমি ক্লাস হিসেবে ব্যবহার করা হলো, বাংলাদেশে বিজনেস ক্লাস হিসেবে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে ইকোনমি ক্লাস কি আর বিজনেস ক্লাস কি। আমার রেগুলার ভিউয়ারদের জন্য ভিডিও সবচেয়ে বোরিং পার্ট হবে এটি, তবে নতুন ভিউয়ার্সদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, কারণ ইকোনমি ক্লাস দ্বারা বোঝানো হয় যে বাসগুলোর বোথ সাইডে 2টি করে সিট রয়েছে, অপরদিকে বিজনেস ক্লাস বাসগুলোর এক পাশে 2টি এবং অন্য পাশে 1টি করে সিট থাকে। এখন এই পার্টে যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখতে পারবেন বাসটি রানিং অবস্থায় ছিল এবং আমি বাসের পিছন থেকে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটি যদি নর্মাল মডেলের কোনো বাস হতো তবে সামনের দিকে আগানো তো দূরের কথা, জায়গায় দাঁড়িয়ে থাকলেও কাঁপতো আমার। হাত পায়ের কথা বলতেছি, অন্য কিছু মনে করেন না। তবে এই বাসে কাঁপেনি, কারণ এই বাসে রয়েছে ESP অর্থাৎ ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, অটোমেটিক গিয়ার চেঞ্জিং সিস্টেম, গিয়ার বক্স রয়েছে, ফুল এয়ার ডিস্ক ব্রেক রয়েছে, EBS রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম রয়েছে এই বাসটিতে। অর্থাৎ যাত্রীদের জন্য বাসগুলো যতটা লাক্সারিয়াস ততটাই সেফ বলা যায়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। পাশাপাশি ভলভো V9R মাল্টি এক্সেল এই বাসগুলো সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে। এছাড়া বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ BD বাস লাভারে।